সিলেটের জৈন্তাপুরে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শাহজাহান কবির খান জয়ী হয়েছেন। এর আগে প্রেস ক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম। প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ হানিফ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। নির্বাচন কমিশনার প্রেস ক্লাবের আজীবন সদস্য ইলিয়াস উদ্দিন লিপু ও হানিফ মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।